হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ চলমান আছে। যাত্রী ও কার্গো হ্যান্ডেলিং এর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং এই টার্মিনালের ফলে বাংলাদেশের বাণিজ্যিক বৃদ্ধিতে ব্যাপক অবদান রাখবে। নতুন টার্মিনালটি বিমানবন্দরের বার্ষিক যাত্রী হ্যান্ডেলিং ক্ষমতা বর্তমান 8 মিলিয়ন থেকে 20 মিলিয়নের বেশি এবং কার্গো ধারণ ক্ষমতা 2 লক্ষ টন থেকে 5 লক্ষ টনের বেশি হবে। তৃতীয় তলা বিশিষ্ট টার্মিনাল বিল্ডিংটি 542,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত বা নির্মিত হচ্ছে, যা 230,000 বর্গমিটার ফ্লোর স্পেস রয়েছে এবং 115টি চেক ইন কাউন্ট বা 64টি প্রস্থান বা 64টি আগমন ইমিগ্রেশন ডেস্ক রয়েছে। আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত বিশ্বমানের টার্মিনালটি যাত্রীদের নির্বিঘ্নে অপারেশন ও স্বচ্ছতা বা স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে একসাথে নিচেই সমস্ত পরিষেবা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। আমদানি কার্গো কমপ্লেক্স হবে 27,000 বর্গমিটার, যার প্রতি বছর 2,73,470 টন হ্যান্ডেলিং ক্ষমতা থাকবে। রপ্তানি কার্গো কমপ্লেক্স, যার আয়তন 37,000 বর্গমিটার, বার্ষিক 5,46,941 টন ধারণ ক্ষমতা হবে। এছাড়া পার্কিং স্পেস একবারে 1230টি গাড়ি একসাথে থাকতে পারবে। টার্মিনালে 27টি ব্যাগেজ এক্সরে স্ক্যানার মেশিন, 11টি বডি স্ক্যানার, 25টি কেন্দ্রীয় প্রস্থান নিরাপত্তা স্ক্রিনিং এবং 12টি বোর্ডিং ব্রিজ এবং 16টি ল্যাগেজ বেল্ট থাকবে। থ্যাংক ইউ সবাইকে।